দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের এক টুকরো জমি থেকে বছরে আপনি 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করতে পারেন। আপনি থাকছেন ঢাকায় অথবা শহরে, যে কোনো শহরে থাকছেন, কিন্তু আপনার গ্রামে এক টুকরো জমি আছে, এরকম ঠিক পড়ে আছে অনাবাদি, অথবা সেখানে শুধু ধান চাষ করছেন আর সবসময় জমিটা ভেবে পড়ে থাকে। তো আমি এই কৃষকের এই পদ্ধতিটা দেখাবো যে এখানে উনি কিভাবে চাষ করে ধানের পাশাপাশি, অর্থাৎ এই জমিটুকুতে সে তিনি যদি ধান চাষ করতেন তাহলে এখান থেকে যে টাকা তিনি ইনকাম করতে পারতেন তার থেকে প্রায় 5 থেকে 7 গুণ বেশি টাকা ইনকাম করতেছেন তিনি এই ধানের পাশাপাশি এই পদ্ধতিতে। অর্থাৎ মাঝখানে একটা উঁচু বেড়িবাঁধ, দুই পাশে ফাঁকা, সেখানে পানি জমা থাকে, এই পদ্ধতিতে সে বছরের প্রতিটা মাসেই, মানে বছরের প্রতিটা দিনই তাকে কোনো না কোনোভাবে তিনি সবজি চাষ করে যাচ্ছেন। এখানে একটা সবজি উঠে যাওয়ার সাথে সাথে আরেকটা সবজি সেখানে বুনন করতেছেন, আর অর্থাৎ মানে বছরের কোনোটা কোনো অংশেই কোনো ফাঁকা যাচ্ছে না এই জমিটুকু। সো দেখুন, আমরা আজকে দেখতে আসছি এখানে উনি কীভাবে এই পদ্ধতিতে করে আসতেছেন এবং কীভাবে সফলতা অর্জন করেছেন। সো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। বেড়িবাঁধের এই পদ্ধতিতে তিনি প্রথমে লাল শাক এবং সাথে ভুট্টার চাষ করেছেন, অর্থাৎ লাল শাকটা উঠে যাবে 15 থেকে 20 দিনের মধ্যে, অথবা এটা 1 মাস পর্যন্ত যেতে পারে। এরপরে লাল শাক উঠে যাওয়ার পরে এখানে থাকবে শুধু ভুট্টা। ভুট্টা চাষ, ভুট্টা হওয়ার পরে এখানে তিনি অন্য সবজি চাষ করবেন। দর্শক, এখানে যে পদ্ধতিতে চাষ করা হয়েছে এই পদ্ধতিটার নাম শরজন পদ্ধতি। আসলে এই পদ্ধতিটা উদ্ভাবন করেছেন যিনি, উনি একজন ভদ্রলোক, উনি হচ্ছেন ইন্দোনেশিয়ার একজন কৃষক। তো ওনার উদ্ভাবনের এই পদ্ধতিতে কৃষি কাজ করে ব্যাপক সফলতা অর্জন করার সাথে সাথে এই পদ্ধতিটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং অন্যান্য দেশের মতো আমাদের দেশের কৃষকরাও এই পদ্ধতিতে সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন। এটার সুবিধা হচ্ছে আপনি বর্ষাকালেও যেমন চাষ করতে পারবেন, শীতকালেও চাষ করতে পারবেন, বছরের অন্য অন্য সময়টাতেও আপনি একইভাবে চাষ করে যেতে পারেন। তো এতে ফলনও যেমন বেশি হয় তেমনি আপনি সময়ের অপচয় হয় না, পাশাপাশি হচ্ছে আপনার খরচটা কম থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার আপনার যে খরচটা হয় কৃষি কাজ করতে, যে খরচটা হয় সেই খরচটা হচ্ছে এই ক্ষেত্রে অনেক কম হয়। আর এই পদ্ধতির আরেকটা সুবিধা হচ্ছে এই যে মাঝখানে যে ক্যানেলগুলি দেখা যাচ্ছে, এই ক্যানেলগুলিতে আপনারা শোল মাছের অথবা টাকি মাছের চাষ করতে পারেন, পাশাপাশি চিংড়ি মাছের রেণু এক্ষেত্রে এখানে ওটা চাষ করা যেতে পারে। এবং এটা হচ্ছে আপনার সবজিতে যেরকম ইনকাম হবে, পাশাপাশি এই ক্যানেলগুলি থেকে আপনি কিন্তু ঠিক তার থেকে অনেক বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন আপনি মাছের চাষ করে। এরপরে এখানে এই কৃষক টমেটো চাষ করবেন, পাশাপাশি লাউ এর চাষ করবেন, অর্থাৎ তিনি এক বছরে লাউ এবং টমেটো থেকে প্রচুর পরিমাণে ইনকাম করেন এখান থেকে, এই তার এতটুকু জমি থেকে। বাট তিনি বলছেন যে এখানে যদি যখন তিনি ধান আবাদ করতেন তখন কিন্তু এখানে তিনি সামান্য পরিমাণে ধান এক বছরে পেতেন, বাট এখন এই জমিটাকে এই ডিজাইন দেওয়ার পরে এখানে তিনি বছরের প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা দিনে দিনে কোনো না কোনোভাবে তার একটা ইনকাম হচ্ছে, অর্থাৎ কোনো না কোনো ফসল তিনি এখান থেকে পাচ্ছেন। অর্থাৎ এই জমিটাকে তিনি তার জন্য একটা আশীর্বাদ হিসেবে তিনি দেখতেছেন। দেখুন দর্শক, এক একটা বাঁধ থেকে কী পরিমাণ সবজি আহরণ করা যায় জাস্ট অনুমান করুন। এখান থেকে এই পাশ থেকে খেয়াল করুন ওই পাশ পর্যন্ত, এভাবে বেশ অনেকগুলি বাঁধ তিনি তৈরি করেছেন। সো যাদের এক টুকরো জমি গ্রামে পড়ে আছে অনাবাদি, তাদের জন্য আমাদের পরামর্শ থাকলো ঠিক এই পদ্ধতিতে আপনি চাষাবাদ করলে দূর থেকেও যদি সেটা পর্যবেক্ষণ করেন তাতে বছরে কমপক্ষে 5 থেকে 8 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন ঠিক এতটুকু পরিমাণ জমি থেকে। জমির চারপাশে ক্যানেল থাকাতে আরেকটা সুবিধা হচ্ছে গবাদি পশুর
গবাদি পশুর আক্রমণ থেকে এই ফসলগুলি কিন্তু সহজেই রক্ষা পায়, যেটা হচ্ছে আপনি ফেন্স হিসেবে যেই টাকাটা খরচ করতেন সেই খরচের টাকাটা কিন্তু এখানে বেঁচে যাচ্ছে। ওই ক্যানেলে আপনার মাছ চাষ হচ্ছে, সুতরাং আপনার ফেন্সের খরচটাও নাই, ওখান থেকে আপনি একটা ইনকাম পাচ্ছেন, ক্ষতিও হচ্ছে না, শস্যের পাশাপাশি মাছেরও ইনকাম বাড়তেছে মাছ থেকে।